চাইল্ডলাইনের সহায়তা ছাব্বিশ দিন পর নাবালক নাবালিকা ছেলে মেয়ে দুজনকে উদ্ধার করল ঘটনার বিবরণে জানা যায় গত ডিসেম্বর কলমচৌড়া দিন বক্সনগর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকার মুবারক হোসেনের চৌদ্দ বছরের এক নাবালিকা মেয়ে পুঠিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া ছেলে মোহাম্মদ সাগর মিয়া যার বয়স ষোলো নাবালিকা মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় মেয়েটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুলিশের দ্বারস্থ হয়েও কোনো কাজের কাজ হয়নি অবশেষে ২৬ দিন পর সেপাহী চলা চাইল্ডলাইনের একটি প্রতিনিধি দল কলমচৌড়া থানার পুলিশকে নিয়ে যাওয়া নাবালিকার মাকে সঙ্গে করে নিয়ে যায় পুটিয়া ফুল মিয়ার বাড়িতে নাবালক সাগর মিয়ার পিতার সাথে আলাপ আলোচনা করে মেয়েটিকে কলমচোরা থানায় প্রথমে নিয়ে আসে পরে মেয়েটি থেকে একটি লিখিত ও পরিবার থেকে একটি লিখিত দরখাস্ত নিয়ে থানা থেকে মেয়েটিকে তার পিতামাতার কাছে তুলে দেওয়া হয় জানা গেছে সাম্প্রতিক গত উনিশে ডিসেম্বর এই নাবালক নাবালিকা যুগল বাড়ি থেকে চেন্নাইয়ে পালিয়ে যায় নাবালক নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনা পুরো বক্সনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নাবালিকা মেয়েটির মা

তার কিছুদিন পর পুনরায় মেয়েটি ছেলেটির হাত ধরে নাবালক সাগর মিয়ার বাড়িতে চলে যায় এদিকে ছেলেটির বাবা শাসক দলের একজন নেতা হওয়ায় মেয়েটিকে বাহুবলি দেখিয়ে ২৬ দিন পর তার বাড়িতে রেখে দেয় এদিকে নাবালক নাবালিকা দুজনেই অপ্রাপ্ত বয়স্ক কারণেই এখনও আঠেরো বছর পূর্ণ হয়নি প্রশাসনও তাদের এই ভালোবাসার বিয়ে মেনে নিতে নারাজ কিন্তু এসব ঘটনা আজ বক্সনগরের নূতন নয় কিছুদিন পূর্বে বক্সনগর পশ্চিম পাড়া এলাকা থেকেও অষ্টম শ্রেণীর একটি নাবালিকা মেয়ের বিয়ে হয় মোবাইল ফোনে স্বামী বিদেশে থাকে এমন ঘটনা বক্সনগরে প্রায় সময়ে হয়ে থাকে তাই সংসারে থাকে রীতিমতো মল্লযুদ্ধ এখন দেখার বিষয়ে কবে নাগাদ বক্সনগর ও বিবাহ বন্ধ হয় এদিকে শিক্ষিত মহল থেকে একটি আওয়াজ ওঠে পুলিশ কি তাহলে শীত ঘুমে রয়েছে না হলে কিছুদিন পরপর কেন এভাবে নাবালিকা মেয়েকে অপ্রাপ্ত বয়স্কে বিয়ে দিতে হয় পরিবারের লোকজন এদিনে নাবালিকা উদ্ধারের অভিযানে ছিলেন সিপাহী জেলার চাইল্ড লাইনের মিঠুন দত্ত কাউন্সিলর তানিয় সাহা তাছাড়া ছিলেন আফসানা আক্তার ও গৌতম সরকার এক কথায় বক্সনগর চলছে রমরমা বাল্যবিবাহ ফিওরো রিপোর্ট হাল্লাবোল